এবারে লিপস্টিক ফিপস্টিক আরো কত তিষ্টি ওট পারে ঠোঁট পারে আরো কত পারে অবাবা ধবাবা মগমগা একে হাতে তো বাংলাদেশে হাতি কাছে তো আমেরিকার কাজ তুই মরনা হ মলবি হ কারি হ হাফে হ হাজি হ গাদি হ যা হ কালা ঘেসাত দিলে পথ ছাড়ি দেয় না ইয়ের মতো যে আছে অল ইন অল সর্বসর্ব ধরে কোন ঠিক না ঠিক যে একটা ভাবি তুই আসতে লেট তোর টিকিট বই অ্যাডভান্স পানে লাগছো ভাবি খারাপ কাজ নিয়ে ফোন দিয়ে আনছুন তখন তো বই তো মেয়েরা বসতাম পাল্টি চারটের সময় পাল্টি গেছে আসলো তখন তো বই তো দেহা লাগবে কি বই লাগাইছে তা এটা বই তো অন্যরকম ভাবি অন্যরকম কি রে সাংঘাতিক প্রেমের জ্বালা আল্লাহ দেউরে ভাই যদি এই হলের মধ্যে ঢুকলো সাংঘাতিক প্রেমের দ্বারা আমার দুজনে পড়ি গেল দেউর কয় ভাবি ওই বাঙ্কুর বমির আশা ভাবি কাম বাদ করুন স্বামী তো চলে গেছে বাচ্চা আশা চলে নিয়ে নিই দিল্লি চল সেরকম ঠিক না ঠিক বাস্তব প্রমাণ আমার এটি কোলের বাচ্চা শাড়ি বানাইছে এখন পর্যন্ত বউকে খুঁজি পায় নাই ছয় মাসে 300 মা শাড়ি বানাইছে এটাকে বউ শাড়ি বানাইছে কোন মোবাইল কোন দেশে আসি বাপ রে বাপ আনলিমিটেড কল রে বাপ তোর কোন ঠিক না ঠিক মেরা বলে স্বাধীন হবে মেরা বলে স্বাধীন হবে আরে পুরুষে দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভর জোটে না শাশুড়িকে আম্মা কয় মার কপালে ভর জোটে না শাশুড়িকে আম্মা কয় আম্মা বৌশিকি দিছে কয় তোমরা মোর বাড়ি জেলে না তোমরা মুখ সরম দেন কে আমার বংশ আমরা ভাই পাশে একটা আমার বাপ মা বাবা কইনি তোমরা চেস কত শ্বশুর বাড়িতে মো বাবু বাবা কোন কে বাপ সরম পেছে না মোর মা মা কোন কে আম্মা কবর পান না তোমরা মুখ শিখি দোয়া খায় না এক পাক গেছো এইবার গেলে এবারে আম্মা করি দেখা একে দ্বিতীয় পাকন বড় ঈদের নামাজ হতি একে বউ সাজে বাড়ি নিয়ে গাড়ি পাঁচ পাকে নিয়ে একে দেয়া দেখে শ্বশুরি বেরি বাড়ি দাঁড়িয়ে আছে শ্বশুর বেরি বাড়ি তা আব্বা আম্মা সালাম আলাইকুম তোমারও গজ হোক মরো গজ হোক জোরে কান ঠিক না বিঠে পাগলা জামাই সাগাই করছে হাজি সাহেব বংশ দেখে নাই চেনা ধনী বেটি ভাল বিয়ে দিছে দিনে 24 ঘন্টা সামাইন শ্বশুর সালাম দে আব্বা সালাম আলাইকুম শ্বশুরকে তাই জামাই কি গন্ধ পাইলে কালকে হসকে বিতর তুমি এলো সালাম ঠিক করে পেলেন না শ্বশুর যায় হজের দিন জামাই কয় আব্বা যান কয় জামাই যেতে হয় নামাজ পড়ে কিন্তু আব্বা 15 বার পড়ে কিছু 15 বার পড়ে হাজি করি হস করি আসলে মাঝে করে হাজির জামাই এই কেন কি কয় আবল তা বলতে মোর মাথায় কাম করে না হাজি সাহেব হস করবে গেল হস করি আসি গে এলা জামাই এয়ারপোর্টের মধ্যে গুহাটি নিয়ে যা দামি এসি গাড়ি নিয়ে যা বসি আছে শ্বশুর আসবে ছোটলা খান দামি তো কতগুলি আতর খাইতে আতর খাইটা কি কি গাড়ি চড়ি নিয়ে আসছে আসি কয় আব্বা তোমার গাঁ গোটায় গাঁ এত সেন কত কয় লিটার খাইছে কিসের খায় শ্বশুরকে যায় বেটা ডাক্তার আব্বা দেখায় বলে মোর আব্বা শ্বশুর আব্বা হস করি যাচ্ছে একে সতলা জামাই দিয়া শ্বশুর বাবুর বাবুর দেখে আব্বা আব্বা ফতু তু হাদি 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 একে দিয়ে জোর ব্যাগ ধরিয়ে আজ দেখে হাজি সাহেব বসে আছে মদিনার পাগড়ি আছে মাতা হাজির পাগড়ি আছে বিয়াই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দোয়া পড়ে পর ওটা কি যেমন জেটে কি যেমন জেটিয়া বেটে এটা কি এটা মাসান নাকি বিয়ে করে এবার বেটা গাল পারে করে দেখছি সে বিয়ে মুই আতর এনেছে মদিনার থেকে মোটে আতর গাছ দোয়া পাতা গাছ এক বোতল আতর সব খাইছে আতর খেয়ে মুখকে আব্বা মুখকে ঝালায় হাজি
আরে বাপ আত দোয়া জানে না পন্থ বাবা কথা জানবে নাকি আর মসজিদ ভাই তোরা আল্লাহর ঘর হলো মসজিদ বাপ কোনদিন মসজিদে গেল না পন্থ বাবা ব্যথা জানবে নাকি আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাই হাব্বুল আল্লাহু তাআলা নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি ভালো আমলটা কি নবী বললো কয়াল আসসালাতু আল ওয়াক্তিহা যখন নামাজের ওয়াক্ত এসে যায় সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল আবু তালহা বাড়িতে আসলে মা আবু তালহাকে এত প্রেম দিত তার স্ত্রী হযরত সুলাইমা রাদিয়াল্লাহু আনহা সুলাইমাকে আবু তালহা বলল বিবি আল্লাহ আমাকে একটা বাচ্চা দিয়েছেন বাবা কষ্ট হচ্ছে নাকি না জোরে বলুন না এই বাবা তোমার দুজনকে কি করলে শোনা এই বসো কষ্ট হচ্ছে না জোরে বল কষ্ট হচ্ছে না তকবীর লাগা না তকবীর হযরত আবু তালহা বিবিকে বলল বিবি রে আমি ছয়টা সাতটা দিনের জন্য বিদেশে সফর যাইতে চাই রে বিবি রে বিবি আমার বাচ্চা উমাইবা আমার সারা বোঝে না রে বিবি আমার বাচ্চা ছেলেটাকে তুমি মা হয়া ধরে রাখিও ছয় সাতটা দিনের জন্য উমাইবাকে তুমি কষ্ট দিও না নিজের মায় কোনোদিন ছেলেকে কষ্ট দিতে পারে না রে বাবা বংশের মধ্যে থাকে কতগুলো বাচ্চা বাপ সারা বোঝে না কতগুলো বাচ্চা আছে গো দাদা দাদি সারা বোঝে না কতগুলো বাচ্চা আছে গো মা সারা বোঝে না আদর তুমি বা আদর ছেলে আবু তালহার বাপ সারা বোঝে না আবু তালহা বিবি কে বলো বিবি রে উমাই বাকে কষ্ট দিও না আমি ছয় সাত দিনের ভিতরে আমি সফর থেকে আসতেছি চলে গেল আবু তালহা উমাইবাকে মা কত যত্নে রাখি দিল মায়ে কোনদিন ছেলেকে কষ্ট দিতে পারে না মা দেখি দিনি এই বিশাল ভবনে যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে মানা মিটি অতি মধুর ভুলিও না রে ভাই মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই সুলাইমান তোর আদরকে যত্ন করে মানিককে রাখি দিল একদিন চলে গেল দুইটে দিন চলে গেল তিন দিনের বেলা সুলাইমা দেখতে যে তার সন্তান উবাই দেখে সকালবেলা বাচ্চারা বিস্তারের মধ্যে কাঁদতেছে মা বলছে বাবা তুই কান্দিস কেন বাবা কইছে মা আমি যে বস্তুটা দিয়ে খেলা করি সেই বস্তুটা আজকে পাখিটি আমার মারা গেছে মা উমাইবার কাছে একটা পাখি ছিল একটা জেন্দা পাখি বাচ্চা ছিল ওই পাখিটি নিয়ে সারাদিন খেলা করছিলেন ঘুমন্ত থাকা অবস্থায় পাখিকে মারা গেছিলেন ও ভাই ওই বাচ্চাটা ওই পাখির চিন্তায় কান দেখালি মা বলছে বাবা এ তো পোষানো পাখি বাবা একদিন তো ও চলে যাবে তোরও চলে যেতে হবে ওমাইবা চোখের পানি শান্ত করে না পাখির চিন্তা একটা দানা মুখে দেয় না সুলাইমা চিন্তে করলো মাওলা আমার স্বামী তো সফরে চলে গেছে আমার বাচ্চা খেলানো পাখি আজ মারা গেল বাচ্চা একটা দানা সকাল থেকে মুখে দেয় নাই হায়রে সুলাইমা কানতে কানতে পাগল হয়ে গেল তিন দিন চলে গেল হায়রে সুলাইমা বাচ্চাকে এত ভূত দিতেছে পাখির মহব্বতে বাচ্চা একটা দানা মুখে দেয় না হযরত সুলাইমা কান্দে কান্দে রসুলুল্লাহর দরবারে চলে গেল ইয়া রসুলুল্লাহ হাবিবুল্লাহ আমার বাড়ি যেতে হবে হুজুর কেন কেন মা আমার স্বামী সফরে চলে গেছে হুজুর আমার সন্তান উমাইবা খালি কান্দে খালি কান্দে নবী গো আপনি বিশ্ব নবী আপনার রহমতের হাত দিয়ে আপনার মুখে দিয়ে বুঝাইবে
আমার সন্তান কেন কিছুই খায় না। রসুল বলল মা তুমি যাও, আমি সন্ন্যামাজের পরে তোর বাড়িতে যাব। বিশ্বনবী সন্ন্যামাজের বাদ সুলাইমার বাড়িতে গেলেন, ওরে সুলাইমা তোমার সন্তান কোথায় রে মা? বিশ্বনবীকে বলল সুলাইমা ওই যে ঘরে মিটা মামাইবা বাচ্চা এখনো কানতেছে। নবী আমার ঘরের ভিতরে ঢুকি বাচ্চাটাকে দেখি একটা মুস্কি হাসি দিল, বাচ্চারা হাসে না খালি কান্দে আর কান্দে। নবী আস্তে আস্তে বাচ্চারা মাথার মধ্যে হাত দিয়ে বলল সোনা কান্দিস কা, কি হলো কি জন্য কান্দ? নবী বুঝাই রে তবু বাচ্চারা মুখে হাসি আনতে পারে না। আল্লাহ নবী বলল সুলাইমা আইসো মা তুমি আমার দরবার আইসো, বলো মা তোমার বাড়িতে কোন দুর্ঘটনা হয়েছে নাকি? সুলাইমা বল হুজুর এনা একটা পোষানো পাখি ছিল, সেই পাখিটা মারা গেছে। যেদিন থেকে পাখিটা হারা হয়েছে সেদিন থেকে আমার বাচ্চা একটা দানা মুখে দেয় নাই। হুজুর ওই তলে আমি একটা আমি মা হয়ে দানা মুখে দেই নাই। নবী বলল মা তোমার উমাইবাকে আর বুঝাইতে পারলাম না রে মা, তোমার সন্তানের মৃত্যুর শোক আসি যে। আমার নবী চলে গেল, পাঁচ দিন চলি যেন হায় উমাইবা বেমারের লক্ষণ হলো বাচ্চাটা। উমাইবার জন্য মা কাঁদলে, আল্লাহ আমার স্বামী সফরে গেছে, আল্লাহ কেন মাবু কেন আমার উমাইবা খানা খায় না। হায় রে উমাইবা সুস্থ হয়ে গেল, বিছনার মধ্যে পড়ে গেল, পাঁচ দিন চলে গেল। শহীদের বেলা বাচ্চা কথা বলে না, মাল্লার কাছে ভিক্ষা চায় না বাবু, আমার স্বামী বাড়িতে নাই, আমার সন্তানকে তুমি কি ব্যবহার দিয়ে দিলি রে বাবু? আরে মা কষ্ট গো, ওই সন্তান যদি বিছনায় হাসপাতালে থাকে রে যতদিন ছেলে ভালো করে খাবে না, মার পেটে ভালো করে দানা দিতে পারে না। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো সুম্মায়ু কত সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আর কোন বড় আমল আছে নাকি? নবী বলল কাল আছে বিদ্রু আলি দাই না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। নাইনটি পার্সেন্ট যুবক আছে রে, তুমি বুঝলি না তোর মা হয়, আজকে তুমি সেই মাকে তুমি ধাক্কা মারে বাইরে করে দাও, সেই বাপকে তুমি বাবাকে ধমক দিয়া দাও। জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া জীবনে পাবে না রে সোনা। তুমি মরণা হতে পারো, মুক্তি হতে পারো, মদের হতে পারো, একটা দিন যদি তোমার কথাই যদি তোর মা যদি শব্দটা করে করলে হোমা কানিমা, একটা উ শব্দ যদি দুঃখ পায় কঠোর বাক্য পায়, জীবনে এবাদত তোর কাছে আল্লাহ কবুল নেবে না। আমার সন্তান দুনিয়া থেকে কি বলে না, সন্ধ্যা হয়ে গেল সুলাইমা দূরের কলিজা বিদায় নিয়ে চলিয়া গেল, দুনিয়াতে আর সন্তান জিন্দা রল না। স্বামী বাড়িতে নাই, সুলাইমা মাবুদের দরবার কাঁদে মাবুদ, আমার কলিজে তুমি কি করলি রে মাবুদ? আমার উমাইবাকে তুই কাড়ি নিলি, আমি মা হয়ে কেমন করে থাকবো? মার মতন পৃথিবী জগৎ জননী কেউ নাই, মা কান্দে
আল্লাহ আমার কলিজাকে তুমি টুকরা করিয়া নিলি, কেউ কান্দেনি প্রসব কালে, কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয়রে তুলে। গত বছর 2019 এর প্রথম জানুয়ারিতে আমি দিন হাটা একটা দিনে ওয়াজ করছিলাম রাউদাতুল বানাত মাদ্রাসার জন্য। প্রতি বছরে বানাত মাদ্রাসা দিনের সভা হয়, কমে 10 থেকে 12 হাজার মহিলা সমাবেশ হয়। গত বছর নতুন বর্ষ 19 এর প্রথম জানুয়ারি ডেট নিয়েছিলাম, কিন্তু আমি যার বাড়িতে থাকি পড়াশুনো করেছিলাম সেই চাষি আম্মা আমাকে অচেত করেছে, বাবা আমি যদি কোনোদিন আমার মৃত্যুর সংবাদ পাও তুমি তুফের মেলের মতো করে চলে আসবা, তুমি আমার জানাজা কিন্তু তুমি দিবা, কারণ আমার চাষি আম্মা আমাকে এত ভালোবাসছিলেন। ছোট থেকে ওনার বাড়িতে থাকি, আমি আলেম হচ্ছিলাম, চাষা মারা যাবার বহুদিন হলো, আমি মাঝে মাঝে চাষি আম্মাকে আমার বাড়িতে আনি, 5 দিন 6 দিন রাখি, আবার আমার চার চাকা দিয়ে ধুয়ে আসি। চাষি আম্মাকে বলছি, মা আমি দেশ থাকায় দেশে থাকি না কেন, আমি তোমার কথা শুনলে আমি রাতি হলো গাড়ি নিয়ে চলে আসবো। আমি গত বছর দিনে ওয়াজ করেছিলাম, আমি ওয়াজ করতেছি মোবাইলটা এরকম ভাইব্রেশন করা আছে, শব্দ হইতেছে, কিন্তু ওই সময় আমি কালেকশন শুরু করছিলাম, মোবাইলটা আমি রিসিভ করেছি কিন্তু কথা বলি নাই। আমি মনে করছি কে এবার বয়ান শুনে শুনুক, এইভাবে আমি কমে 12 থেকে 13 বার পর্যন্ত ফোন রিসিভ করছিলাম কিন্তু রিসিভ করি, কথা বলি নাই। লাস্টের মধ্যে আসরের নামাজের শেষে দোয়া করতে বা আখরি মোনাজাত শেষ করে দিলাম, দোয়া শেষ করে দিয়ে আমি তখন আসর নামাজ পড়ি, তখন করি মোবাইলতে রিসিভ কলটা বাড়ি করলাম, দেখি একটা নাম্বারে 12 থেকে 13 বার ফোন করছিল। আমি মনে করলাম এই নাম্বারটা তো সেফ নাম্বার না, নিশ্চয় কি মানুষের প্রয়োজন 13-14 বার এক নম্বরে বারবার ফোন করছে। আমি আস্তে করে ডায়াল করলাম, ডায়াল করার সাথে আমাকে সালাম দিল, আমাকে বললো হুজুর রাগ করবেন না আমি ফোন করছিলাম। কেন কে তুমি? হুজুর যার বাড়িতে থাকি নুন পানি কেছে, যে চাষি আম্মা তোমার পাতের মাছ তুলি খুয়াইছে, পাতের গো তুলি দিছে হুজুর, আজকে জহরের নামাজের পরে মা গেছে, তোমার জানাজার জন্য কতবার ফোন করেছে হুজুর, একটা বার যদি কথা বলতেন হুজুর তোমার বয়ান শোনা যায়, কিন্তু তোমরা কথা কেন বলেন না, তোমার চাষি আমাকে এই আসরে নামাজের পরে মাঠে দিলাম, হুজুর গো কোন দেশে আছেন? আমি বললে ভাবি তো দিন আটায় আসি গো, আর গাড়ি হাতে নিলাম ভাগ্নিয়াকে সঙ্গে নিয়ে গেছি গো, চোখের পানি ফেলায় গাড়ি স্টার্ট দিলাম, মাদেশার হুজুর গো হুজুর গাড়ি করোস্টা নিয়ে যাও। আমি বলি বলো না রে কেন তুমি আমার দাওয়াত করলি রে ভাই, যার বাড়িতে থাকি আমি আলেম হইলাম, সেই চাষি মাকে আমি জানাজা দিতে পারলাম না, গাড়ি জীবনে ওইভাবে ছাড়ি না নিজের গাড়ি গো, চাচা গো কোনো দিন ওইভাবে চলাই নাই, এত স্পিডে আসিলাম মাগরিবের নামাজের পরে আসি হইল দিন বাড়িতে, বেড়ে বাড়ি বহুদূর উঠে থেকে দেখা যায়, হাইলে দেখি কবরটা বেড়ে বাড়ির শুলির মধ্যে রে, গাড়ি ওই অবস্থায় নিয়ে দূর মামা কবরের কাছে গাড়ি রাখছি গো, গাড়ির হেডলাইট বন্ধ করে নাই, কবরের কাছে বেশি তারে কান্দে চাষি, কদিন আগে আমার ওসিয়ত করে গেল গো চাষি, আমার ভাগ্য গো তোর জানাজার আমি দিতে পারলাম না, কান্দি রে মানুষ বাড়ির থেকে শোনা যায় না আছে কিনা, কানে করে দুইটা বাচ্চা ছোট ছোট গভীরি আসল, আমি কানতেছি বাচ্চা দুইটা বাড়িতে যে বল মা, একটা মলো না মা মাথায় পাগড়ি বানা মা,
নানির কবরের কাছে কাঁদতেছে মা, নদীর মাস্টারের সাতটা বেটি রে সাতটিকে আলেম বানাইছে গো, সাড়ু বুড়ে ডুগুড়ি বিড়ি আসলো রে, আমার আত্মার ভাই ছাড়া কেউ উড়ি আসবে না।